সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 7 আগস্ট, রোজ সোমবার। আমরা চলে আসছি পাবনা জেলায়, ঈশ্বরদী উপজেলায়, অরণখোলা পশুহাটের পাশে বাইজির ডেয়ারি ফার্মে। আর এই বাইজির ডেয়ারি ফার্ম প্রতিবেদন, অনেকগুলো প্রতিবেদন আমার চ্যানেল থেকে আপনাদের মাঝে তুলে ধরছি। তো বাইজির ডেয়ারি ফার্মে আসলে অনেক ভালো ভালো গরুগুলাই আপনাদের মাঝে তুলে ধরি। তো চলেন, বাইজির ডেয়ারি ফার্মের যে নতুন কালেকশনগুলা, কী ধরনের কালেকশন করছেন, কেমন জাতে, কেমন মানে, কেমন গুণে, বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো, সবার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে, খারাপ না, চলছে, আল্লাহ ভালো চলাচ্ছে, চলাচ্ছে। আচ্ছা, তো এখন যে বকনার বাজারটা কেমন যাচ্ছে? এখন বকনার বাজারটা আছে মোটামুটি ঠিক আছে আর কি। ঠিক আছে না, কমও না বেশি না। তো বকনার চাহিদাটা কেমন? বকনার চাহিদাটা মোটামুটি ভালো, হাটে আপনার ভালোই বেচা কিনা হয়, এবং খামারের থেকেও প্রতি সপ্তাহেই বেচা কিনা হচ্ছে, আল্লাহর রহমতে খারাপ না, বকনে কিনছে লোকজন। আচ্ছা, তো তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন? আজকের ভিডিওতে গরু দেখাবো আপনার মোট 5টা দেখাবো। 5টা গরু? জি। আপনি তো খুব হাই কোয়ালিটির গরুগুলাই কালেকশন করেন, তো এবারের গরুগুলো কেমন হবে? এবারের গরুগুলো আপনি আসলে ভালো, কিন্তু আমি তো ভালো বললাম, দর্শক দেখি বুঝবে কেমন ধরনের গরু সংগ্রহ করছে, খুবই ভালো হবে। আচ্ছা, তো চলেন এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। হ্যাঁ দেখেন। তো এই যে ফার্স্টে একটা খুবই সুন্দর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি, ঠুটটা আমরা গোলাপি দেখতে পাচ্ছি, এবং মাথায় এখনো শিং ওঠেনি তেমন ভাবে, খুরচারটা সাদা দেখে, তো খুরচারটা সাদা। তো এ বকনাটার বয়স কেমন হবে? এ বকনাটার বয়স আছে আপনার আনুমানিক 6 থেকে 7 মাস হবে। 6 থেকে 7 মাস? জি। সেটা তো হালকা একটু কম্বল দেখা যাচ্ছে। এই কম্বল, এটা ছোট গরু, তো আপনার কম্বল এটা থাকবে না ইনশাল্লাহ, এটা আপনার নাভি নেই, নাভি নেই। আচ্ছা, তো উলানটা একটু দেখাই দিই আমরা, এর মাজারাও দেখাই দেন। মাজারটা মাশাআল্লাহ স্টেট, স্টেট মাজার, এবং এর উলান পালানটা খুবই মানে ভালো, এক কথায় শেষ বকনার ভিতরে জাত বাচ্চা, ঠিক আছে, উলান পালন খুবই ভালো, খুবই ভালো, মানে যাকে বলা একটা হাইব্রিড জাতের বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবে? এই বকনাটা আপনার কোনো দর্শক ভাই নিতে চাই, যদি এই বকনাটা একটা নিতে গেছে, সেটা চামচা ছাগল দেখে একদম পাতলা লুজ, বুঝতে পারছেন, এর মায়ের রেকর্ড ভালো, এবং এর মায়ের দুধও বেশি, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাটা হয়েছে খুব দুধের বাচ্চা একটা, ইনশাল্লাহ এই বাচ্চাগুলো যদি কেউ নিজের আনন্দ করেন, ইনশাল্লাহ এটারও ফল ভালো হবে আল্লাহর রহমতে। আচ্ছা, এই বাচ্চাটার আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই বকনাটা আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চায়, ইনশাল্লাহ এটার দাম চাচ্ছে আপনি 65,500 টাকা দাম চাওয়া, 65,500 টাকা দাম চাচ্ছেন। কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা সীমিত কিছু অনার করে দেবো, তাকে দরদাম হালকা করতে পারবে, হালকা কিছু দরদাম করে বিক্রি করবে, হালকা বেশি করলে হবে না। আচ্ছা, তো এটা প্রথম বাচ্চা দেখলাম। জি। তো দ্বিতীয় নাম্বারে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? দ্বিতীয় নাম্বার এই বাচ্চাটাও ভালো করে দেখা দেন দর্শকদের, এটার মাশাআল্লাহ ঠুটটা গোলাপি, মানে যে কটা বাচ্চা দেখলাম শিংটা হালকা কোলি। জি। এবং এটার গলায় ঝুল নেই। হ্যাঁ। এবং খুর চারটাই সাদা। জি। তো এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটা খুব ভালো জাতের বাচ্চা, ভালো জাতের, আগে নাভিটাও নেই। হ্যাঁ, এটা দেখেন মাজারটা ঠিক আছে। আচ্ছা, তো এটার উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের, উলানটা দেখাই দেন, হালটা দেখাই দেন, ঠিক আছে। চারটা বার দেখেন একদম সাদা, দুধের মতো সাদা, এবং ইয়াটাও ভালো, ঝোলটাও ভালো, ঠিক আছে, একদম পাতলা। আচ্ছা, তো এ বকনাটার বয়স কেমন হবে? এ বকনাটার বয়স হচ্ছে আপনার আনুমানিক 9 মাসের মতো হবে। 9 মাসের মতো বয়স হবে? জি। তো এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই বকনাটা আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চায়, এই বকনার দাম চাবো আপনার, এটা 67,500 টাকা দাম চাবো, 67,500 টাকা দাম চাবো, মানে যে দাম চাচ্ছি মোটামুটি ইনশাল্লাহ দর্শক যার কাছে দেখুক, আমার কাছ থেকে গরু ইনশাল্লাহ মনে করার দামটা ঠিক আছে তাই মনে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো মানে এটা তো যে বকনার যে দামটা চালাম, এই গরুটাই অন্য জায়গায় আছে আমি 75,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমি 67,500 টাকা হালকা সীমিত কিছু
মানে সম্মানে করে গরুটা বিক্রি। আচ্ছা, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন। জি, এটা আমরা দ্বিতীয় বাচ্চা দেখলাম। হ্যাঁ, তো তৃতীয় নাম্বারে যে বাচ্চা আছে এইটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। মানে এই গরুটা মানে খুবই একটা হাই পার্সেন্টেজ গরু, মানে হাইব্রিড জাতের একটা বাচ্চা। মানে মাথা টাজাগুলো দেখা দেন কোন ভালো, ঠিক আছে, এইসব দেখি যদি কোন লোক যদি গরু কিনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কখনো ঠকবে না এবং লস হবে না, এক কথাই শেষ। এই হচ্ছে গরু, যা খুবই সুন্দর সুন্দর গরু আপনি এখানে কালেকশন করছেন। ঠিক আছে, এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই দেখে ইনশাল্লাহ মানে তার চয়েস হতেই হবে, এত সুন্দর একটা কোয়ালিটির গরু। এই গরুটা সুন্দর করে দেখাই দেন দর্শক। ঠিক আছে, আচ্ছা, এই গরুটার বয়স কতদিন হয়েছে? এটা বয়স হবে আপনি নয় মাসের মতো, নয় থেকে দশ এরম হবে, নয় থেকে দশ মাস বয়স হবে। আচ্ছা, তো এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাই, কেমন দাম রাখবেন? দর্শক ভাই নিতে চাই এই বকনাটা, একটা জিনিস দেখেন আপনার দর্শক, এর চামচটা কিন্তু অনেক পাতলা। হ্যাঁ, আচ্ছা, খুবই ঢোলা, বুঝছেন? এই যে গরু এর মাথাটা দেখেন, এর কানটুক দেখেন, মানে পুরো একটা জায়গায় গরুর জাত বল হয় সেই, এটা এক জাতের গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম? এই বকনাটা আপনার কোনো দর্শক নেই, এই গরুটার দাম দর হবে না, এটা কোনো দর্শক ভাই নিতে, এটা আপনার একদম এখানে। কিন্তু দাম এটার থেকে এটা কম। আচ্ছা, এটা কম হবে? হ্যাঁ, এটা কি কারণে কম? আপনার পার্সেন্টেজ একটু কম আছে। ঠিক আছে, এটা পার্সেন্টেজ একটু কম আছে, পার্সেন্টেজ কম আছে, এই জন্য গরুটা দাম। আচ্ছা, পার্সেন্টেজটা আপনি কিভাবে বুঝতে পারেন? এই গরুটা আসলে পার্সেন্টেজ বলা, আসলে গরুর প্রথমে দেখালে গরুর মাদাটা কোনে আছে। হ্যাঁ, মাদাটা একদম উঁচা থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, মাদাটা ভারী থাকা লাগবে। ঠিক আছে, আপনার মাথাটা থাকা লাগবে ছোট, পা হাত পা মোটা একদম স্ট্রেট। এই গোটার পা হাত পা গুলো দেখেন, স্ট্রেট সোজা, একদম স্ট্রেট সোজা, কিন্তু সোজা এবং স্ট্রেট। হ্যাঁ, স্ট্রেট সোজা। এই গোটার দেখেন, দেখেন পাটা দেখেন একটু বেঁকা আছে, এই যে এটা সবই ভালো। কিন্তু এটা এটা আপনি যারা ধরেন প্রথম তন্ত্রে যারা খামার করবে, ঠিক আছে, তারা আসলে প্রথমে কুমড়ায় বাচ্চালি খামার করা ভালো, সেই ক্ষেত্রে এই বকনাটার দাম চাচ্ছে আপনি 68,500 টাকা। 68,500 টাকা দাম চাচ্ছে? জি। আচ্ছা, এই বকনাটার বয়স কতদিন হবে? এই বকনাটার বয়স আছে আপনি 10 মাস। আচ্ছা, উলানটা দেখেন, উলানটাও দেখা দেন। ঠিক আছে, চারটি বার দেখেন খালি, খুব খুবই সুন্দর। ঠিক আছে, সুন্দর কালার, বার চারটাই সাদা। আচ্ছা, তো এই বকনাটার আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা 68,500 টাকা, হালকা সীমিত দরদাম করে বেশি কিনা, হালকা কিছু সীমিত দরদামের সুযোগ আছে। জি জি জি, দেখেন দর্শক, নাবি নেই কিছুই নাই, মানে মোটামুটি ভালো, এক কথাই ভালো পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ। আচ্ছা, এটা আমরা 4 নম্বর বাচ্চা দেখলাম, আর একটা বাচ্চা দেখেন, এটা 5 নম্বর যে বাচ্চাটা আছে, 5 নম্বর বাচ্চাটা আপনি একটা কথা বলি, এটা আপনার অস্ট্রেলিয়া হলস্টাইন ফিজিয়ান, বুঝছেন, অস্ট্রেলিয়ার বাচ্চা এগুলো, অস্ট্রেলিয়া। এই বাচ্চাগুলো আপনার যখন ইনি গাভী হবে তখন এর দুধ হবে 30 লিটার কিন্তু। হ্যাঁ, অনেক বড় লম্বা, অনেক বড় দাঁতের একটা গাভী হবে। এর গায়ে থাকবে গোসি, থাকবে আপনার প্রায় 10 থেকে 15 মণ গোস থাকবে, 10 মণ নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটি সেই জাতের বাচ্চা, একটা অস্ট্রেলিয়ান জাত। ঠিক আছে, চামচা অনেক পাতলা এবং এর পা হাত পাগুলো দেখেন অনেক মোটা, এর চাম যেখানে ধরবেন সেখানে লুজ। হ্যাঁ, এর মাদাটা দেখেন একটু, মাদাটা দেখা দেন, মানে খুবই, মানে মানে যাকে বলা হয় এক কথায় সে খুবই হাই পার্সেন্টেজ একটা বাচ্চা, হাই কোয়ালিটি হবে। শুধু এর কালারটা একটু কালো, কালারটা কালো হলে আপনি কি হবে, পায়ের ফুটটু সবই সাদা, তলাটা দেখা দেন খালি মানুষের সাদা। ঠিক আছে, উলানটা উলানটা দেখা দেন, তাহলে বুঝবেন আসলে কি কারণে এটা হলে একটা ফিজিয়ান অস্ট্রেলিয়া বাচ্চা। দেখছেন সুন্দর উলান পালা, এর উপরে আর মানে বাচ্চা হয় না, এক কথা খুবই উলান পালা হয়েছেন। আচ্ছা, এই বকনাটার বয়স
ভালো করে দেখেন কি সাবনা গরু, ঠিক আছে? এর উপর মানে এক কথায় শেষ, মানে কি যে করবো, খুবই ভালো জাতের একটা বাচ্চা, এর উপরে সাবনা গরু হয় না। আচ্ছা, এই বকলাটার বয়স কতদিন হয়েছে? এই বকলাটার বয়স হচ্ছে আপনার আনুমানিক তেরো মাস হবে, 13 মাসের মতো বয়স হবে। জি। আচ্ছা, তো এটার হিটে আসতে আর কতদিন সময় লাগবে? মোটামুটি আপনার 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। জি। আচ্ছা, এই বকটাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই বকটাটা আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চাইলে 85,500 টাকা দাম চাওয়া, তার ভিতরে হালকা সীমিত দরদাম করে কিনা বেচা করে দিব। আচ্ছা, 85,500 টাকা দাম চাইলেন, তারপরে হালকা কিছু দরদামের সুযোগ আছে? জি, হালকা কিছু। এই গরুটা আপনার বড় আর ওই গরুটা ছোট? এটা আসলে ছোট, ওইটা ওরা আমার কিনা বেশি, ঠিক আছে? আচ্ছা, সবাই কিন্তু আপনার সুন্দর দেখি চয়েস করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা কালারের কারণে ওটার দাম বেশি, ওটার দাম বেশি, কিন্তু এটা কালার না হলেও কিন্তু এটা অরিজিনাল একটা জাতের বাচ্চা, যারা অরিজিনাল খামারি যারা চিনবে এই গরুটাই আগে নেবে, কারণ এটা দুধের ওইটার থেকে ওনার থেকে এটা ফাস্ট হবে। আচ্ছা, দুধের হার এটার একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি হবে ওটার থেকে, এটা কিন্তু ওটা সুন্দর দুধ দিক দিয়ে এটা ফাস্ট। আচ্ছা, এটা সুন্দর না কিন্তু দুধের দিক দিয়ে ভালো। কিছু কথায় আছে, দেখেন কালো মেয়ে, কালো জাতের মেয়ে, কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, ঠিক আছে? সেটা চেয়ে মাল। আচ্ছা আচ্ছা, তো আপনার খামারে তো আজকে এই পর্যন্তই? জি, আমার খামারে বর্তমানে 5টা গরু আছে। যদি ইনশাল্লাহ কোনো দর্শক হয় নিতে চায়, আল্লাহর রহমতে একটা গরু খারাপ না, ঠকবে না আল্লাহর রহমতে, এক কথায় শেষ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু? মোবাইল নাম্বার 01-724-066-538। তো ভাই, আপনি অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।